কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের হচ্ছে রিয়া ব্লগস, আমি রিয়া। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা কন্টিনিউ দেখতে। A few moments later, সকাল। আজকে ভিডিওতে আমি অনেকদিন পরেই ভিডিওদের সামনে আসলাম। তো সকাল সকাল আমার গ্রিন টি খাওয়া গেছে। আমার ডেলি রুটিন রোজ সকালে গ্রিন টি খাই, আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে হবে ভাত ভাজা। তো এখানে আমার মার আর আমার ভাইপার জন্য ভাত ভেজে নেবো। দেখো আমি ডিম কুচি কুচি করে ভেজে ফেলেছি, এখানে পেঁয়াজ লঙ্কা কেটেছি। এবার এটাকে ফ্রাই করবো ডিমের সাথে, স্বাদ মতো নুন দেবো, তারপর এটাকে ভালো করে ভাজবো, তারপরে দিয়ে দেবো ভাত। তারপরে ভাতটা আস্তে আস্তে ভাজা হবে, যখন ফটফট করে ফুটবে তখন তোমরা নুনটা দেখে তারপরে তোমরা ভাতটা নামিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে খেতে পারবে ভাত ভাজা। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর কি বলতো বন্ধুরা, আগে যখন আমি ব্লগ করতাম না, তখন ভাবতাম যে এরপরে কি বলবো এরপরে কি বলবো, কিন্তু এখন না কখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লগ করাও শেষ হয়ে যায়, আর কথাও আরও অনেক বেঁচে থাকে যে বাবা এটা বললাম না এটা বললে ভালো হতো। তো এখন সেই অসুবিধা হয় না। আর দেখো এখানে আমাদের ভাত ভাজা খাওয়া টাকাও কমপ্লিট সব, আমরা তিনজনে বেড়ে খেয়ে নিয়েছি। আর এখানে আমি একটু রকির সাথে খেলা করছিলাম, বেলুন নিয়ে খেলা, এটা আমার বার্থডে বেলুন, এখনও দুটো বেঁচে ছিল, তাই এই নিয়ে খেলা করছি রকির সাথে। তো রকি খেলতে খেলতে বেলুনটা ফাটিয়ে দেবে, দেখতে বলে ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক চলো, তাতে ঝটপট করে স্নান ঠান করে নিয়ে এসে আমি এখানে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। আমার বেসিক্যালি প্রতিদিন সকালবেলা আমি স্নান ঠান করে ঠাকুর পুজো দিই, তারপরে কাজবাজ করি, কিন্তু আজকে একটু উল্টো হলো, কিছু কাজ করে ফেলেছি ঠাকুর দেওয়ার স্নান ঠান করার আগে, আর এখন কিছু কাজ স্নান ঠান করার পরে করছি। আর আজকে নর্মাল রান্না হবে, নর্মাল খাওয়া দাওয়া। এখন ভেন্ডি ভাজা, ভেন্ডি দেখলেই ভেজে ফেলেছি ভেন্ডি ভাজা। আর এখন আমি পেঁয়াজ ভাজছি, কারণ আমি আলু মাখা করব, আজকে আলু মাখা হবে, তাই ডাল আলু মাখা ভেন্ডি ভাজা ডিম আমলেট আর পাঁপড় ভাজা, সিম্পল খাবার দাবার। ডিম আমলেটটা কমপ্লিট হয়ে গেছে, এখন ডিমগুলো আমি এখন পিস পিস করে কাটবো তিন টুকরো, যেহেতু আমরা তিনজন, দিনের বেলা রাতেরবেলা তো চারজন পাঁচজন আর কি রকিকে নিয়ে। আর দেখো আলু আমি প্রেশার করে মিষ্টিটি দিয়ে দেবো, একটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি, তাতে ঝটপট করে রান্না করতে হবে। তো যাই হোক, দেরি করে রান্না করলে মা আবার মা বকে আসলে বলে যে তাড়াতাড়ি রান্না কর তারপরে বসে থাক। তো আমার একটু কাজকর্মকে একটু দেরি হয়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আলু আমি বের করে ঠান্ডা করে নিয়েছি মাখবো বলে। আর এখানে আজকে পেঁয়াজের ডাল করবো না, আজকে করবো টমেটোর ডাল, মসুর ডাল। তো টমেটো লঙ্কা ডাল ভালো করে ধুয়ে আমি রেখে এখানে সিটি মেরে দেবো একটু, দেখতে দেখতে আমার ডালটাও হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো বন্ধুরা, তোমরা জানিও আমার ব্লগ দেখতে তোমরা কে কে ভালোবাসো, কমেন্ট করো অবশ্যই, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি। তো যাই হোক, এখন আমি পাঁপড়টাও ভেজে নেবো, এটা হচ্ছে ব্যাডমিন্টন পাঁপড়। তো এই পাঁপড়গুলো খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। তো দেখো এখানে ডালটা হচ্ছে, আর আমি এখন পাঁপড় ভেজে নেবো। তো চলো পাঁপড়টা ভাজা যাক। ও সরি, পাঁপড়টা ভাজানোর পরে এখন আমি ডালটা সোমবার দিয়ে নিই আগে, তারপরে পাঁপড় ভাজব। দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়েও আমি সোমবারও দিয়ে দিয়েছি। তো ডাল তো ঝটপট হয়ে গেল, তো এবার পাঁপড় ভাজার পালা। তো ঝটপট আমি পাঁপড়টাও ভেজে নেব। দেখো আমি এখানে পাঁপড় ভাজতেও চলে এসেছি। তো পাঁপড়টা ঝটপট ভাজা হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর কি সবাই মিলে। সেটা তো আর দেখাতে পারবো না ভিডিওতে, তাহলে ভিডিও অনেকটা লং হয়ে যাবে। আর যারা যারা আমার ভিডিও এখনও দেখোনি আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমার এভাবেই আমার সদা থেকে পাশে থেকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্না কমপ্লিট। আর ওদিকে বেসিনে যা যা সমস্ত বাসন ছিল আমি ধুয়ে তাড়াতাড়ি করে আমি ধুয়ে বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিয়েছি এক এক করে।
চারিদিকে সব খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খাওয়া দাওয়া করে তোমাদের সাথে এসে কথা বলতে এসে বসেছি আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবে আমার পাশে থেকো, টাটা, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।